গালি দিলি, তো কেনে গালি দিলি, আমার দেশকে কেনে গালি দিলি। না বলি তুমি বলো দিদি, হ্যাঁ বলি আমাদের ছেলা পুলিয়াগুলো তোকে একটু ভালোবেসেছে কি বাসে না, বলি তোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে কি করে না, বলি তুই একবার ধরাকে সরাগান করবি, হ্যাঁ তুই একবার জানাই তাই করে দিবি আমাদেরকে, আমাদেরকে আমাদের ভারতবাসীকে তুই গালি গালাজ করে দিবি, হ্যাঁ গাল বাখান করবি, আমরা ছাড়িয়ে দেবো তোকে, হ্যাঁ বলি কি হয়েছে তুমি কিছু জানো না নাকি? আজ কদিন ধরেই তো ইউটিউবে দেখছো না, এবার টি সিরিজ আর যে সেটা কি জানার জন্য পুটি পায় নাকি, বলি ও তো বিরাট টক্কর, আর ও আর ওইখানে লাগিয়ে গেছে, ও হাতে ঘা লেগে গেছে, বলছে হ্যাঁ একটা ইন্ডিয়ার চ্যানেল একটা ভারতের চ্যানেল আমার সঙ্গে টক্কর লাগাবে, দিয়ে ও কি করেছে বলো তো, ও আমাদের ভারতবাসীকে নিয়ে একদম গালবাখানে ভর্তি করে একটা গান গাইছে বুঝলে, আর সেই গানটা গালে ভর্তি, গালে ভর্তি, বলে এ পুটি পাই তোকে বলছি ভালো করে শুনে রাখ, বলে তুই দুধ চাইবি আমরা দুধের কেনে আমরা ছানা চাচ্ছি মিষ্টি সব খাইয়ে দেবো তোকে, কিন্তু তুই যদি আমাদেরকে নিয়ে গালবাখান করেছিস মাইরি তোর 12টা বাজিয়ে ছাড়ি দেবো বলে দিচ্ছি। হ্যাঁ দেখো শুনলে শুনলে কোথায় শুনলে, ও দেখো একটু বললো না সেই বীজ লাজানিয়া নাকি, ওটা মানে কি জানো, ওটা মানে হচ্ছে কুকুরের মাংস, বলছে আমরা নাকি সবাই খেতে পাই না আমাদেরকে ও কুকুরের মাংস খাওয়াবে, বলি কলকাতা ভাদার কাণ্ডটা নালে হয়েছে আমাদের দেশে সেটা নালে আমরা জানি, তুই কোত্থেকে জানবি, বলি তুই কি করে এই এত বড় সাহসটা পেলি যে আমাদেরকে কুকুরের মাংস খাওয়াবে, হ্যাঁ আমরা এমন কুকুর তোর পেছনে লাগিয়ে দেবো না, হ্যাঁ সেটা দৌড়ে দৌড়ে তোকে ভাগি ভাগি মারবে, তুই তখন সেটা জানিস না বলে দিচ্ছি। আবার দেখলে দেখলে একটা জায়গায় কি বললো, বলছে তোমরা ভারতীয়রা তোমরা নাকি হেরে যাবে, হ্যাঁ আমরা কি পরিশ্রম করি না নাকি, বলি আমরা যখন তোরা আমাদের দেশে আসিস তখন আমরা তোদেরকে কি সম্মানটা করি বলতো, কত সম্মান করি, হ্যাঁ আর তোরা মনে মনে তোরা মনে মনে এত কুচুটা যে তোরা মনে মনে চাইছিস যে আমরা হেরে যাই, হ্যাঁ এই জন্যেই টি সিরিজ তোদের কাছে টক্কর দিয়েছে বুঝেছিস। আর তারপরে আরেকটা জিনিস তুমি দেখো, বলি ও যে আমাদেরকে গাল দিয়ে এই গানটা করেছে, বলি ভারতকে গাল দিয়ে যে গানটা করেছে এই গানটা যাতে সারা পৃথিবীর লোক বুঝতে পারে, সেই জন্যে সারা পৃথিবীর সব ভাষাতেই ও সাবটাইটেল বানিয়ে রেখেছে বুঝলে, হ্যাঁ তাহলে বলো তুমি কেমন নিমুষকা লোক মাইরি, হ্যাঁ to me your language sounds like it come from a mumble rap community, no papa no papa yes papa na bojo motto padlo seta abar ki beta setao janis na english bachcha bachcha chele gulo boli tumi gele toke eta choto chhela gar ekta cartoon ora dekhe sob somoy cartoon to o italiyo boleche abar ki bole jodi choto chhela gulo bole na je yes papa no papa kore se ইংরেজি একটা কবিতা বলেছে গো, কিন্তু এইটা না আমার হেভি লেগেছে মানে জানো, কিন্তু পাপা মানে আমরা সবাই বলি বাবাকে পাপা বলি, ও বাবাকেও ছাড়ে নাই, বাবা তুলেও কথা বলেছে কিন্তু ওকে কেউ তোমরা ছাড়ো না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কোন এই লোক কাহা সে আতে বলি এই টুডি পাই নাকি কে বটে জানো, ই হচ্ছে সুইডেনের একটা ইউটিউব চ্যানেল বুঝেছো, ও গোটা পৃথিবীর এত পপুলার চ্যানেল ছিল, এবারে কি করেছে বলো তো, বলে আমাদের দেশের যে টি সিরিজ কোম্পানিটা আছে না আমাদের মিউজিক কোম্পানিটা গো, ও এখন ওয়ার সঙ্গে লাগিয়েছে টক্কর বুঝেছো, আর ওইটাই ওয়ার লেগে গেছে আতে ঘা, আর সেইটার জন্যে ও একবারে মানে খেপে খেপা কুকুরের মতো হয়ে গেছে বুঝেছো, দিয়ে ও আমাদেরকে নিয়ে একবারে গাল দিয়ে একবারে একটা গান বানিয়ে দিয়ে, বলি তোর ঝামেলাটা তোর টি সিরিজের সঙ্গে, বলি তোর টি সিরিজের সঙ্গে লড়াই কর, বলি গোটা ভারতবাসীকে টানার কি দরকার তোর, হ্যাঁ 5000 সাল পুরানি সভ্যতা কি ওজে সে হাম হিন্দুস্তানি সবকো এসে ঝুক কে প্রণাম করতে। তবে আফসোসটা কোথায় জানো দিদি, বলি আমাদের দেশে কিছু ছেলে পুলে আছে না, কিছু ভারতীয় ছেলে পুলে কোথায় বলছি আমি, বলো ওরা আবার এই পুডিপাই চ্যানেলটাকে এত ভালোবাসে এত ভালোবাসে, ওয়ার জন্য বলে জান দিয়ে দিচ্ছে, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছে, নিজে তো করেইছে আবার সবাইকে বলে বেড়াচ্ছে এই চ্যানেলটা বিহার চ্যানেল, একে সাবস্ক্রাইব করো একে হ্যান করো ত্যান করো, বলে সেই পুডিপাই এইটুকু জ্ঞান পর্যন্ত নয় যে ভারত আর বাংলাদেশ দুটো একটাই নাম নয়, ও আবার বাংলাদেশটাকেও ভারতবর্ষ মনে করছে, বলি ভারত আর বাংলাদেশ আমরা
ভাই ভাই লো আমরা এক কেমন হবো আমরা ভাই ভাই I'm doing my part from Bangladesh covered up 3 kilometers Jesus Christ Thank you. We have people working from the inside. This is perfect. I've never been more proud Indian bros. Now a lot of people have been saying oh it's like an India versus T series. তবে দুঃখের কথা কি জানো দিদি? বলি T series কিন্তু একদম আমাদের সাথ দেয় না জানো? আমরা ছোট ছোট ইউটিউবার ছোট বড় সবাই কি ওই সবারই পিছনে লেগে থাকে। কোথাও যদি একটু টি সিরিজের গান লেগেছে কি লাগে না ও সঙ্গে সঙ্গে কপিরাইট ব্লক করে দেয় জানো এই জন্য না টি সিরিজের উপর আমার গাদের রাগ আছে কিন্তু এই যে ফুটি ভাই আমাদের গোটা ভারতবর্ষকে তুলে যে গাল দিয়েছে সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা করছি মানে সেই জন্যই বলছি যে টি সিরিজকে তোমরা জিতাও জিতিয়ে পরে ওকে দেখাও যে আমরা কি করতে পারি বুঝেছ আমি তো বলছি যে টি সিরিজ কেনে বলি এই 5 বছরের মধ্যে দেখো আমাদের এই যে ছেলেগুলো ওই যে বঙ্গ তারপরে যে ডিজে বাপন মানে ওরাও তো দেখবে ওই ফুটি পায়ে পেছনে বাঁশ দিয়ে দিবে একদম হ